अस्सलाम वालेकुम, वेलकम टू द सेशन। ऑन लॉन्ग टर्म लायबिलिटीज कैमन तुम्हारा आशा करी सकले भलो आसमी तुम्हारे साथ शामी महाराज इसमी एसोसिएट प्रोफेसर डिपार्टमेंट ऑफ अकाउंटिंग राजशाही कॉलेज राजशाही। আজকের ক্লাসের শিক্ষণফল, আজকের ক্লাস থেকে তোমরা জানতে পারবে রোদের বন কি, ঋণ দলিলের উপাদান কি কি, সমমূল্যে বন ইস্যু সংক্রান্ত হিসাব রক্ষণ, বন পেবল রোদের বন বা ঋণপত্রের মাধ্যমে কোম্পানি ঋণ গ্রহণের সময় এই মর্মে স্বীকৃতি দেয় যে নির্দিষ্ট সময়ান্তে নির্দিষ্ট শতকরা হারে সুদ ও আসল প্রদান করবে। অর্থাৎ যে দলিলের মাধ্যমে ঋণ গ্রহীতা ঋণদাতাকে প্রতিশ্রুতি দেয় যে নির্দিষ্ট সময়ে সুদ প্রদান করবে এবং মেয়াদন্তে আসল সুদ প্রদান করবে, আসল প্রদান করবে, তাকে বলা হয় বন্ড পেয়েবল। বন্ড ইন্ডেঞ্চার বা ঋণের দলিল, যেসব শর্তে বন্ড ইস্যু করা হয় সেটার আইনসম্মত দলিল হচ্ছে বন্ড ইন্ডেঞ্চার বা ঋণ দলিল। ঋণদাতা ও ঋণ গ্রহীতার মধ্যে সম্পাদিত চুক্তি এবং অন্যান্য শর্তসমূহ যে দলিলে লিপিবদ্ধ করে বন্ড ইস্যু করা হয় তাকে বন্ড ইন্ডেঞ্চার বা ঋণ দলিল বলে। অর্থাৎ ঋণদাতা ঋণ গ্রহীতার মধ্যে যে সমস্ত চুক্তি হয় সেইগুলোই বন্ড ইন্ডেঞ্চারে উল্লেখ থাকে। ঋণ দলিলের উপাদান এলিমেন্টস অব বন্ড, নিম্নে ঋণ দলিলের উপাদান সমূহ বা বন্ড ইন্ডেঞ্চারের উপাদান সমূহ আলোচনা করা হলো। ঋণের অর্থের পরিমাণ, যে পরিমাণ ঋণ করা হবে ঋণ দলিলে সে অর্থের পরিমাণ উল্লেখ থাকবে। ঋণের মেয়াদকাল, ঋণটা কতদিনের জন্য সেই সময়কালটা ঋণ দলিলে উল্লেখ থাকবে। ঋণের জামানত, ঋণের বিপরীতে যদি কোনো জামানত থাকে সেই সম্পত্তির নাম উল্লেখ থাকবে। ঋণের সুদের হার, কত পার্সেন্ট হার সুদে ঋণ গ্রহণ করা হচ্ছে সেটা ঋণ দলিলে উল্লেখ থাকবে। ঋণ পরিশোধের তারিখ, কোন তারিখে ঋণটা পরিশোধ করা হবে সে তারিখটা উল্লেখ থাকবে। ঋণ পরিশোধ পদ্ধতি, ঋণ কিভাবে পরিশোধ করা হবে, কিস্তিতে না এককালে, সেটা ঋণ দলিলে উল্লেখ থাকবে। ঋণের হস্তান্তরযোগ্যতা, ঋণের অধিকারী কি ঋণপত্র হস্তান্তর করতে পারবে না হস্তান্তরযোগ্য হবে, সেটা ঋণ দলিলে উল্লেখ থাকবে। ঋণদাতাদের অধিকার, ঋণ দলিলে ঋণদাতারা কি অধিকার ভোগ করবে সেটা উল্লেখ থাকে, যেমন সুদের পাওয়ার অধিকার, সুদ পাওয়ার অধিকার, ঋণের বিধিনিষেধ সংক্রান্ত শর্তাবলী ইত্যাদি। ঋণের যে সমস্ত বিধিনিষেধ প্রয়োগ করা হবে সেগুলো এই ঋণ দলিলে উল্লেখ থাকবে। বন্ড ইস্যু বা বন্ড বিক্রয়, কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য যে দলিলের মাধ্যমে ঋণ গ্রহণ করে তাকে কর্পোরেট বন্ড বলে। বন্ড একটি আনুষ্ঠানিক দলিল, কেবলমাত্র কোম্পানি আইন বলে পাবলিক লিমিটেড কোম্পানি সরকারি সংস্থা বন্ড ইস্যু বা বিক্রয় করতে পারে। কোম্পানি সরাসরি বন্ড ইস্যু করতে পারে, আবার অবলেখক বা বিনিয়োগ ব্যাংকের মাধ্যমে বন্ড ইস্যু করতে পারে। অবলেখক সাধারণত কমিশনের বিনিময়ে কোম্পানির বন্ড বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে। বন্ড বিক্রয় বা ইস্যু বিভিন্নভাবে হতে পারে। এক নম্বর, সমমূল্যে, অর্থাৎ বন্ডের লিখিত যে মূল্য থাকে সেই মূল্যে যখন বন্ড বিক্রি করা হয় তাকে সমমূল্যে বা সমহারে বন্ড বিক্রয় বলে। দুই নম্বর, অধিমূল্যে বা অধিহারে, লিখিত মূল্য থেকে যখন অধিক মূল্যে বন্ড ইস্যু করা হয় তখন তাকে অধিমূল্যে বন্ড
বিক্রয় বলে, অবমূল্যে অর্থাৎ লিখিত মূল্যের থেকে যখন কম মূল্যে বন্ড বিক্রয় বা ইস্যু করা হয় তখন তাকে অবমূল্যে বন্ড বিক্রয় বলে। বন্ড যে মূল্যে ইস্যু করা হোক না কেন, আমাদের তিনটে ক্ষেত্রে ফেস ভ্যালুর উপরেই নির্ভর করে হিসাবভুক্ত করতে হবে। যেমন বন্ড ক্রয়ের দিবসে যেদিন বন্ড ইস্যু করা হয় সেদিন বন্ডের মূল্য হিসাবরক্ষণ করা হবে ফেস ভ্যালুর উপর ভিত্তি করে। বন্ডের সুদ দিতে হবে ফেস ভ্যালুর উপর, সুদের হার প্রয়োগ করতে হবে ফেস ভ্যালুর উপর, যা আসবে সেটাই দিতে হবে। বন্ডের পরিশোধ দিবসে অর্থাৎ মেয়াদ পূর্তিতে বন্ড যখন পরিশোধ করা হয় তখন ফেস ভ্যালুর যে মূল্য সেই মূল্যে বন্ড পরিশোধ করতে হবে। অর্থাৎ তিনটে ক্ষেত্রে, একটা হলো যখন বন্ড ক্রয় করা হয় তখন ফেস ভ্যালুর উপরেই বন্ডের মূল্য লিখতে হবে, যখন সুদ দেওয়া হবে তখন ফেস ভ্যালুর উপরেই সুদ দিতে হবে, এবং যখন বন্ড মেয়াদ পূর্তিতে পরিশোধ করা হবে তখন ফেস ভ্যালুর উপরে পরিশোধ করতে হবে। সমমূল্যে বন্ড ইস্যু, যখন কোম্পানি বন্ডের অভিহিত মূল্যে বা মেয়াদ পূর্তি মূল্যে বা পুস্তক মূল্যে বন্ড বিক্রয় করে বা ইস্যু করে তখন উক্ত বন্ড ইস্যুকে সমহারে বা সমমূল্যে বা পুস্তক মূল্যে বন্ড ইস্যু বলে। অথবা বন্ডের উপর সুদের হার এবং বাজার সুদের হার সমান হলে তখন উক্ত বন্ড ইস্যুকে সমহারে বন্ড ইস্যু করা হয়েছে বলা হয়। একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা ধারণাটা ক্লিয়ার করি। ধরি 10,000 টাকার বন্ড 10,000 টাকায় বিক্রি বা ইস্যু করা হলো, এক্ষেত্রে বন্ডের অভিহিত মূল্য এবং বন্ডের বিক্রয় মূল্য সমান, এরূপ বন্ড ইস্যুকে সমমূল্যে বন্ড ইস্যু বলা হয়ে থাকে। এক্ষেত্রে বন্ডের নির্ধারিত সুদের হারে নির্ণীত সুদই বন্ডের প্রকৃত ব্যয়, অর্থাৎ সুদ ব্যয় যেটা সেটাই খালি ব্যয়, কিন্তু বন্ড ইস্যু করার যে ব্যয় সে ব্যয়টা হিসাবভুক্ত করতে হবে, সেটা এড়ানো যায় না। সমমূল্যে বন্ড ইস্যু করা হলে কোনো ধরনের বাটা বা অধিহার থাকে না, কারণ অধিহার হয় অধিক মূল্যে লিখিত মূল্যের থেকে অধিক মূল্যে বিক্রয় করলে, এবং অবহার হয় লিখিত মূল্য থেকে কম মূল্যে। যেহেতু সমহারে লিখিত মূল্য আর বিক্রয় মূল্য একই থাকে, এজন্য বাটা বা অধিহার থাকে না। বন্ড ইস্যু সংক্রান্ত হিসাবরক্ষণ, যদি বন্ড ইস্যু সমমূল্যে করা হয় তখন হিসাবরক্ষণ হবে নিম্নরূপ, জার্নাল দিতে হবে। যখন বন্ড ইস্যু করা হয় অর্থাৎ বন্ড বিক্রয় করা হয় তখন নগদ টাকা আসে, এজন্য সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ক্যাশ ডেবিট, দায় বৃদ্ধি পাচ্ছে, বন্ডের মাধ্যমে দায় বৃদ্ধি পাচ্ছে, এবং বন্ড পেয়েবল ক্রেডিট। আর এই বন্ড পেয়েবল আমরা একটু আগে নিয়মে দেখলাম যে অবশ্যই ফেস ভ্যালু দ্বারা বন্ড পেয়েবল হিসাবভুক্ত করতে হবে। ইন্টারেস্ট অ্যাকুড, সুদ বকেয়া যদি থাকে তখন যে জাবেদা দেওয়া হবে সেটা হবে ইন্টার ব্যয় বৃদ্ধির জন্য, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড বকেয়ার জন্য এই হিসাবটা ক্রেডিট করা হবে। ইন্টারেস্ট এক্সপেন্স পেড অর্থাৎ সুদ যদি নগদে প্রদান করা হয় তাহলে খরচ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড ডেবিট হবে আর নগদ অর্থ চলে যাচ্ছে, অর্থাৎ ক্যাশ ক্রেডিট হবে। ইন্টারেস্ট এক্সপেন্স পেড প্রিভিয়াস অ্যান্ড কারেন্ট ইয়ার, বিগত সময়ের সুদ এবং বর্তমান সময়ের সুদ যদি একসাথে প্রদান করা হয় তবে বিগত সময়ের সুদের জন্য ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড ডেবিট হবে, আর বর্তমান সময়ের সুদের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড ডেবিট হবে, আর যেহেতু নগদ অর্থ চলে যাচ্ছে এজন্য ক্যাশ হবে ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড ট্রান্সফার টু ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ হিসাবকাল শেষে নামিক হিসাবগুলো বা আয় ব্যয় হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়, ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করি। এই জন্য ইনকাম স্টেটমেন্ট হবে ডেবিট আর ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড হবে ক্রেডিট, কারণ কোনো হিসাব বন্ধ করতে গেলে
উল্টো হিসাব দিতে হয়। আমরা লেজারে থেকে ইন্টারেস্ট এক্সপেন্সের ব্যালেন্স পাবো ডেবিট, এই জন্য এটা ক্রেডিট করা হয়েছে। বন্ড পেবল অর্থাৎ মেয়াদ পূর্তিতে যখন বন্ড পরিশোধ করে দেওয়া হয় তখন বন্ড আমাদের হাতে ফেরত আসছে, এই জন্য বন্ড আমরা গ্রহণ করছি, বন্ড পেবল হবে ডেবিট, আর বন্ড পরিশোধের জন্য আমাদের নগদ টাকা চলে যাচ্ছে, এই জন্য ক্যাশ হবে ক্রেডিট। একটা অঙ্ক দিয়ে আমরা দেখি নিয়মটা কেমন কভার করে। ইফ টু ইয়ার টার্ম বন্ড উইথ এ পার ভ্যালু অফ টাকা 5 লাখ ডেটেড January 1, 2010, 2 বছর মেয়াদি একটা বন্ড যার পার ভ্যালু বা সমমূল্য হচ্ছে 1 লাখ টাকা, January 1, 2010 সালে বন্ডটা ইস্যু করা হচ্ছে, অ্যান্ড বিয়ারিং ইন্টারেস্ট অ্যাট অ্যান অ্যানুয়াল রেট অফ 12% পেবল সেমি অ্যানুয়ালি অন January 1 and July 1, এবং 12% হারে সুদে এই বন্ডটা প্রদান করা হবে দুইবার, একটা হচ্ছে জানুয়ারিতে সুদ প্রদান করা হবে, একটা হচ্ছে জুলাইয়ে সুদ প্রদান হবে। নাম্বার 1, মেক নেসেসারি জার্নাল এন্ট্রিজ, প্রয়োজনীয় দাবিদা দাখিলা দিতে বলা হয়েছে, কিন্তু কোনো সময় উল্লেখ নেই কতদিন কোন বছরে, তাহলে আমাদের পুরোটায় সময়ের দাবিদা দিতে হবে। প্রিপেয়ার লেজার অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং খতিয়ান তৈরি করতে হবে এবং আর্থিক বিবরণী সহ তৈরি করতে হবে। তাহলে আমাদের এই অঙ্কটা থেকে আমরা ফুল একটা ঋণ যদি গ্রহণ করি ফুল সময়ের জন্য কী জাবেদা হবে, কী লেজার হবে, আর্থিক বিবরণীতে কীভাবে হবে সেগুলো দেখাতে হবে। বন্ড যখন ইস্যু করা হয় তখন যে জাবেদা দেওয়া হবে সেটা প্রথমে যেহেতু নগদ অর্থ আসছে ক্যাশ ডেবিট, 1 লাখ টাকায় বন্ডটা ইস্যু করা হয়েছে, এই জন্য 1 লাখ টাকা ডেবিট করা হয়েছে, আর বন্ড পেয়েবল ক্রেডিট, এটা হলো 1 লাখ টাকা ক্রেডিট করা হয়েছে সমমূল্যে বন্ডটা ইস্যু করা হয়েছে, অর্থাৎ ফেস ভ্যালুতে ইস্যু করা হয়েছে। জুলাইয়ের 1 তারিখে সুদ প্রদান করতে হবে, এটা নগদে প্রদান করা হবে হিসাবকালের মধ্যে, যেহেতু সুদ ব্যয়ের জন্য হিসাব হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড 6,000 টাকা, আর নগদ অর্থ চলে যাচ্ছে, এই জন্য ক্যাশ ক্রেডিট হয়েছে। এখানে 1 লাখ টাকার উপর 12% করলে আসে 12,000 টাকা, 6 মাসে সুদ আসে 6,000 টাকা। 31শে ডিসেম্বর হিসাবকাল শেষ, এই হিসাবকালে যে সমস্ত শেষের দিনে যে সমস্ত আয় ব্যয়ের বাকি অগ্রিম থাকে সেগুলো সমন্বয় করা হয়, যেহেতু সুদের মেয়াদ হয়ে গেছে সুদ প্রদানের, কিন্তু হিসাব প্রদানের ডেট হচ্ছে January 1, এই জন্য এখন এখানে বকেয়ার একটা জাবেদা দিতে হবে। ব্যয় ইন্টারেস্ট ব্যয় বৃদ্ধি বাড়ার করার জন্য ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড ডেবিট করতে হবে, আর ইন্টারেস্ট পেবল অন বন্ড ক্রেডিট করতে হবে, তাই বৃদ্ধির জন্য একই পরিমাণ সুদ আসবে একই হারে একই সময়ে। 2011 সালের January 1 যেহেতু সুদ প্রদান করতে হবে, এখানে আর ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড লেখা যাবে না, যেহেতু ইন্টারেস্ট এক্সপেন্সটা পরিমাণ ডিসেম্বরের 31 দেখানো হয়েছে, ওখানে পেয়েবল যে হিসাবটা আছে সেই হিসাবটা এখন বন্ধ করে দেওয়ার জন্যে ওখানে ক্রেডিট ছিল, এখানে ডেবিট করা হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড 6,000, আর যেহেতু ক্যাশ চলে যাচ্ছে সেহেতু ক্যাশ ক্রেডিট হচ্ছে 6,000। 2011 সালের জুলাই মাসে আবার সুদ প্রদান করতে হবে, একই রকম হবে 10,000 সালের মতন, এই অ্যামাউন্ট একই পরিমাণ থাকবে, ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে যেহেতু নগদ চলে যাচ্ছে। 31শে ডিসেম্বর 2010 সালের মতনই হবে, বকে সুদের জন্য আবার জাবেদা দিতে হবে, এখানে ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড 6,000, ইন্টারেস্ট পেবল অন বন্ড 6,000 ক্রেডিট। 2012 সালের জানুয়ারির 1 তারিখে ইন্টারেস্টটা প্রদান করতে হবে, ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড এখানে ডেবিট করা ক্রেডিট করা হয়েছিল, এখানে ডেবিট করা হলো, আর ক্যাশ ক্রেডিট যেহেতু নগদ অর্থ চলে যাচ্ছে।
মেয়াদ পূর্তিতে বন্ড পরিশোধ করা লাগবে। বন্ড যেহেতু আমাদের হাতে চলে আসছে, সে বন্ড পেয়েবল হবে ডেবিট, আর নগদ অর্থ চলে যাচ্ছে, এই জন্য ক্যাশ হবে ক্রেডিট। এবার খতিয়ান তৈরি করব আমরা। প্রথম খতিয়ান আমরা তৈরি করি ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড। আমরা জানি যে হিসাব তৈরি করা হয় সেই হিসাবের নাম উপরে থাকে, কিন্তু ভিতরে কোনো নাম আসবে না। কার্য আবেদন নিয়ম তৈরি করার নিয়ম হলো প্রথমে ডেটটা লেখা। আমরা 2010 সালের জুলাই মাসের 1 তারিখে সুদ প্রদান করেছি প্রথম, এখানে ডেটটা লেখা হলো। আর ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড এই হিসাবটা আছে ডেবিট, যখন হিসাব যে হিসাবে খতিয়ান করা হবে সেই হিসাবটা ডেবিট থাকলে ডেবিট ঘরে টাকাটা আগে বসিয়ে দিতে হবে, ক্রেডিট থাকলে ক্রেডিট। যেহেতু এখানে ডেবিট আছে, এই জন্য 6,000 টাকা ডেবিট ঘরে বসানো হলো। আর কথা হবে বিপরীত, এর ভিতরে অ্যাকাউন্ট টাইটেলটা আসছে ক্যাশ, বিপরীত আছে, এই জন্য ক্যাশ এসছে। এখানে দেখা যাচ্ছে যে 6,000-ই ব্যালেন্স থাকলো। 31শে ডিসেম্বর আবার সুদের হিসাব এসেছে, সেখানেও দেখা যাচ্ছে ডেবিট, অর্থাৎ ডেবিট কলমে আমরা টাকাটা বসিয়ে দিলাম। আর বিপরীত কথা আছে ইন্টারেস্ট পেবল অন বন্ড, ছয় হাজার যোগ করে হচ্ছে 12,000। ডিসেম্বরে আমরা হিসাবটা বন্ধ করে দেবো নামিক হিসাব এর জন্য। সেখানে দেখা যাচ্ছে যে ইনকাম ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড আছে ক্রেডিট, অর্থাৎ ক্রেডিট ঘরে আমরা টাকাটা বসিয়ে দিলাম 12,000। আর ইনকাম স্টেটমেন্ট আছে ডেবিট, বিপরীত এটা আমরা অ্যাকাউন্ট টাইটেল বসাই দিলাম। 12,000 থেকে 12,000 বাদ দিলে জিরো হতো, নীল হয়ে গেল ব্যালেন্স। এরপরে আবার 11-16 জুলাই আবার আমাদের ইন্টারেস্ট প্রদান করা হয়েছে। ইন্টারেস্ট অ্যাকাউন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট আছে, ডেবিট ঘরে টাকাটা বসানোর কথা, বিপরীত আছে ক্যাশ, এখানে আবার এসে ব্যালেন্স 6,000-ই হলো। 31শে ডিসেম্বর আবার বকেয়া সুদের জাবেদা দেওয়ার জন্য ওখানে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হয়েছে, ডেবিট কলমে আমরা টাকা পোষায় দিলাম। আর বিপরীত কথা আছে ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড, 6,000, আর এই 6,000 যোগ করে হলো 12,000। এবার 31শে ডিসেম্বর 11-তে আমরা হিসাবগুলো বন্ধ করে দিচ্ছি ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করে, এই জন্য ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড ক্রেডিট করা হয়েছে। আর ইনকাম স্টেটমেন্ট বিপরীত কথা আছে ইনকাম স্টেটমেন্ট, আমরা এটাকে অ্যাকাউন্ট টাইটেলে বসিয়ে দিলাম। তাহলে 12,000-তে 12,000 বাদ দিলে জিরো হয়। এবার ইন্টারেস্ট পেবল অন বন্ড হিসাব তৈরি করব। দেখা যাচ্ছে ইন্টারেস্ট পেবল বন্ড হিসাবটা প্রথম পাওয়া যাচ্ছে 2010 সালের 31শে ডিসেম্বর তারিখে। আমরা দেখছি হিসাব, দেখবো হিসাবটা খেয়াল করলে যেটা ক্রেডিটে ক্রেডিট হিসাব, তাহলে ক্রেডিট ঘরে আমরা টাকাটা বসিয়ে দিলাম। আর কথা বিপরীত আছে ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড, আমরা কথাটা এটাই লিখে দিলাম। এরপরে জানুয়ারির 1 তারিখে 2011 সালের জানুয়ারির 1 তারিখে টাকাটা প্রদান করা হয়েছে, সেটা দেখা যাচ্ছে সেখানে আছে ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড হচ্ছে ডেবিট হিসাব, যেখানে ডেবিট টাকার কলমে টাকাটা বসিয়ে দেওয়া হলো। আর কথা আছে বিপরীত ক্যাশ, ক্যাশ বসানো হলো। 2011 সালের 31 ডিসেম্বরে আবার হিসাবটা দেখা যাচ্ছে ক্রেডিট আছে, ইন্টারেস্ট পেবল অন বন্ড হচ্ছে 6,000 টাকা ক্রেডিট আছে, তাই টাকার ঘরে বসানো হলো। আর বিপরীত কথা আছে ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড, ব্যালেন্স হলো 6,000। আবার 12 সালের জানুয়ারিতে আবার বন্ড ইন্টারেস্ট পেবল অন বন্ড এর টাকা ডেবিট আছে 6,000, ডেবিট ঘর এই টাকাটা বসানো হলো। আর ক্যাশ বিপরীত কথা ক্যাশ আছে, ক্যাশ দেখা হলো 6,000 থেকে 6,000 বাদ দিলে নীল হয়ে গেল। এবার ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। আমরা জানি ইনকাম স্টেটমেন্ট 1 বছরের হয়, ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর, এখানে সাল লেখা হয়, কিন্তু এখানে আমরা একসাথে 2 সালের ইনকাম স্টেটমেন্ট করব বলে এখানে সাল উল্লেখ না করে এখানে ইয়ার অনুযায়ী দেখানো হয়েছে। প্রথম বছর 2010 সালে কি অবস্থা দেখা যায়, যে ইন্টারেস্ট নগদে প্রদান করেছে 6,000 টাকা,
আর বকেয়া ছিল 6,000 টাকা। এই দুটো যোগ করলে হবে হচ্ছে 12,000 টাকা। আবার 2011 সালে দেখা যাচ্ছে যে নগদে প্রদান করা হয়েছে 6,000 টাকা, বকেয়া আছে 6,000 টাকা, 12,000 টাকা। এবার ব্যালেন্স শিট তৈরি করব। ব্যালেন্স শিটে টাইম লেখা হয় অ্যাজ এট 31 ডিসেম্বর, তারপরে বছর, এখানে বছর লেখা হচ্ছে না, আমরা বিভিন্ন সময় যদি ব্যালেন্স শিট তৈরি করি সেজন্য এখানে দেখাচ্ছি। এক ব্যালেন্স শিটে দেখাবো বলে, তবে এটা মনে রাখতে হবে যে ব্যালেন্স শিট একদিনের জন্য হয়। এখানে 2010-এর জানুয়ারির তারিখে যদি আমরা একটা ব্যালেন্স শিট তৈরি করি, অর্থাৎ যেদিন ইস্যু করা হয়েছে সেদিন যদি আমরা করি, তো বন্ড পেয়েবল দেখা যাবে যে 1,00,000 টাকাই হচ্ছে। তেমনি যদি 31 তারিখের ডিসেম্বরও করি, তাহলেও বন্ড পেয়েবলের টাকা আসবে লাইবিলিটির সাইডে 1,00,000 টাকায়। যদি 2011 সালের ডিসেম্বরেও আমরা একটা ব্যালেন্স শিট তৈরি করি, তাহলেও টাকা আসবে 1,00,000 টাকা। আর 12 সালের জানুয়ারির 1 তারিখে যদি আমরা ব্যালেন্স শিট করি, তখন বন্ডের কোনো ব্যালেন্স থাকবে না নীল, কারণ এদিন বন্ড পরিশোধ করে দেওয়া হবে। 1,00,000 টাকা বন্ড ছিল, 1,00,000 টাকাই পরিশোধ করে দেওয়া হবে, ফলে হলো নীল। ইফ 5-ইয়ার টার্ম বন্ডস উইথ এ পার ভ্যালু অফ টাকা 4,00,000, ডেটেড জানুয়ারি 1, 2010, 2010 সালের জানুয়ারি 1 তারিখে 4,00,000 টাকার একটা 5 বছর মেয়াদি বন্ড সমমূল্যে ইস্যু করা হয়, অ্যান্ড বিয়ারিং ইন্টারেস্ট অ্যাট অ্যান অ্যানুয়াল রেট অফ 12% পেয়েবল সেমি অ্যানুয়ালি অন জানুয়ারির 1 তারিখ এবং জুলাইয়ের 1 তারিখে ষাণ্মাসিক ভিত্তিতে 2 বার সুদ প্রদান করা হবে 12% হারে। দি জার্নাল এন্ট্রিজ ফর 2010 সালের জার্নাল এন্ট্রি তৈরি করতে হবে, আর রিটায়ারমেন্ট এন্ট্রিজ ইন জানুয়ারি 2015 সালের জানুয়ারিতে বন্ড অবসায়নের দাবিটা দিতে হবে। ২০১০ সালে কোন জাবেদগুলো আসবে এখান থেকে আমরা একটু খেয়াল করে নিই, যে জানুয়ারির 1 তারিখে বন্ড ইস্যু করা হচ্ছে 10 সালে, সেদিন একটা জাবেদা দিতে হবে। এই হিসাব 10 সালের মধ্যে প্রথম জানুয়ারির তারিখে তো সুদ ওদিনে ইস্যু, অর্থাৎ ওদিন কোনো জাবেদা হবে না, আর জুলাই একটা সুদ প্রদান করতে হচ্ছে, সেদিন একটা জাবেদা হবে, আর হিসাবকাল শেষ হচ্ছে 31 ডিসেম্বর। যেহেতু জানুয়ারিতে সুদ প্রদান, তাহলে এই বকেয়া সুদের জন্য 31 ডিসেম্বর একটা জাবেদা দিতে হবে, আর রিটায়ারমেন্টের জাবেদা একটাই হবে, সেটা হলো 15 সালের জানুয়ারির 1 তারিখে। বন্ড ইস্যুর সময় যেহেতু নগদ টাকা আসছে, অতএব 4,00,000 টাকা ডেবিট হবে, আর বন্ড পেল হবে ক্রেডিট 4,00,000 টাকা। জুলাই সুদ প্রদান করা হচ্ছে, সুদ হিসাবের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স বন্ড ডেবিট হবে 24,000 টাকা, আর নগদ অর্থ চলে যাচ্ছে, এজন্য ক্যাশ হবে ক্রেডিট 24,000 টাকা। 4,00,000 টাকার 12% আসে 48,000, তার অর্ধেক হচ্ছে 6 মাসের সুদ হচ্ছে 24,000 টাকা। 31 ডিসেম্বর বকেয়া সুদের জন্য একটা জাবেদা দিতে হবে, ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড ডেবিট হবে 24,000 টাকা, ইন্টারেস্ট পেবল অন বন্ড হবে ক্রেডিট 24,000 টাকা। আর 15 সালের জানুয়ারি মাসে বন্ডটা পরিশোধ করে দেওয়া হবে, এই জন্য বন্ড আমাদের বন্ড হাত ফেরত আসছে, বন্ড গ্রহণ করা হচ্ছে, বন্ড পেয়েবল হবে ডেবিট 4,00,000 টাকা, ক্যাশ হবে ক্রেডিট 4,00,000 টাকা। থ্যাংক ইউ ফর অল।